না মানে ছায়া কি এখনো ফেরেনি? না বাবা, কি বলবো বলো তো। দেখো না, আমার মেয়েটা না সব সময় সবাইকে এত ব্যতিব্যস্ত করে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উফ, কি যে টেনশন হচ্ছে না। কেন যে মেয়েটা ফোনটা বন্ধ করে রেখেছে কে জানে। না মানে আসলে সবাই খুব টেনশন করছে তো তাই বললাম আর কি। আকাশ বাবা, তুমি জলখাবার খেয়েছো? হ্যাঁ। আরে বাবা, এই রকম একটা সময় আপনারা আমার খাওয়া দাওয়া নিয়ে কেন ব্যস্ত হচ্ছেন? আমি কিন্তু যা বলেছি সবটাই মজা করে বলেছি। হ্যাঁ, ও কিন্তু সিরিয়াসলি কিছু বলেনি। ও কিন্তু ছোট বৌদি ভাইকে লেকপুল করার জন্যই ওগুলো বলেছে। হ্যাঁ, আর অন্য কোনো কারণে? বিশ্বাস করুন, আমরা সত্যি খুব খুশি আপনাদের বাড়িতে এসে। বল, সত্যি আমরা খুব খুশি। দেখুন, আই এম রিয়েলি সরি, আপনারা আমার কথায় কিছু মনে করবেন না, আমি কিন্তু নিজের মনেই বিড়বিড় করে বলছিলাম। হ্যাঁ, ওই ওই ছোট বৌদি ভাইকে রাগানোর জন্যই ও ওরকম বলে আর কি। হ্যাঁ, একদমই তাই। কি রে ভাইয়া, তাই তো বল, আসলে ওদের কেমিস্ট্রিটাই এরকম। এটা শুধু কেমিস্ট্রি না রেলি না, এটা হলো গিয়ে বায়োকেমিস্ট্রি। এই এমনিতেই দেখছিস ছায়ার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। না না, আর সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, বাজারের ওপাশটা তো লেভেল ক্রসিং, ওই শর্টকাট রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছিল না তো? কি বলছিস, ওই রাস্তাটা তো খুব খারাপ। আমি এক্ষুনি ছায়াকে খুঁজতে বেরোবো। শুনুন শুনুন, আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি কাকিমণিকে বলবেন, আমি একটু বেরোচ্ছি। আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করুন, রেস্ট করুন, আমি আসছি একটু। চুপ করো আলো। দেখছো ছায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এর মধ্যে তুমি আমার খাওয়া দাওয়া আমার রেস্টের চিন্তা করছো। না না, আমি কোনো রেস্ট রেস্ট নেবো না, আমিও যাবো ছায়াকে খুঁজতে তোমাদের সাথে। আকাশ, তুমি মানে এত কিছুর পরেও তুমি আমার মেয়ের জন্য? দেখুন, আমি কিন্তু এইসবের অনেক আগে থেকে ছায়াকে চিনি। ছায়া আমার কলেজে জুনিয়র ছিল, তাই আমি নিশ্চয়ই চাইব না ওর কোনো ক্ষতি হোক। তাই এসব না ভেবে প্লিজ চলুন ছায়াকে খুঁজি, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চল চল চল। কি হয়েছে মা, কি হয়েছে বল না মা। মা চুপ করে থাকিস না, বল কি হয়েছে, কি হয়েছে, কোথায় ছিলি বল না। ছায়া ছায়া, কি রে চুপ করে আছিস কেন, বল কি হয়েছে, তোর এই অবস্থা কি করে হলো, বল না বল না। ছায়া, কি হয়েছে বল না, চিন্তায় তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বল কি হয়েছে। আরে কি হলো কি, আরে উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, তোমার এই অবস্থা হলো কি করে, ঠোঁট ফেটে গেছে, হাতে লেগেছে, চুরুষ্ণ ফুষ্ণ, আরে কি হয়েছে, কি কথার উত্তর দাও। এবার বল কি হয়েছে, চুপ করে থাকিস না ছায়া, দেখ বল সবার, আমাদের আমাদের সবার খুব চিন্তা হচ্ছে, বল। চুপ করে থাকি।
থাকিস না, প্লিজ বল, প্লিজ বল কি হয়েছে। কিছু বল না রে ছায়া, সবাই টেনশন করছে, একটু বলে দে না কি হয়েছে। আচ্ছা কি হয়েছে বল না ছায়া, কি হয়েছে বল। কি রে ছায়া কি হয়েছে বল না। কি হয়েছে বল, কি হয়েছে বলো তো। কিছুই তো বুঝতে পারছি না। খারাপ কিছু হয়নি তো, মানে মানে কোনো অঘটন ঘটেনি তো। জানি না, কিছুই তো বুঝতে পারছি না আমি, বলছিও তো না কিছু। তাহলে তো আরো অনেক বড় কাণ্ড হবে। কি কি হলো ছায়া বল না, চুপ চুপ করে আছিস কেন বল, কি হয়েছে তোর, এই অবস্থা কি করে হলো। কিরে ছায়া কথা বল। এই ছায়া কিরে বল কি হয়েছে, বল না কি হয়েছে, চুপ করো। চুপ করো তোমরা সবাই, চুপ করো। আমার আর ভালো লাগছে না, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি বলছি তো কিছু হয়নি। শুনে নিয়েছিস, শুনে নিয়েছো তোমরা সবাই। আর আমাকে কিন্তু কোনো প্রশ্ন জিজ্ঞেস করবি না, কিচ্ছু জিজ্ঞেস করবি না। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। যতক্ষণ না তুমি বলছো যে তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথাও যাবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। মেশো আমি আমি ছায়াকে, আজ তুমি ওকে বাঁচাবে না, ওকেই বলতে হবে যে ও কোথায় গিয়েছিল আর কেন ফোন বন্ধ করে রেখেছিল। কি হলো, উত্তর দাও, তুমি কোথায় গিয়েছিলে, কেন ফোন বন্ধ করে রেখেছিলে, এই অবস্থা হলো কি করে, কি হলো উত্তর দাও। মেজাব মেজাব প্লিজ তুমি ওকে বকাবকি করো না। দেখো আমাদের ছায়া তো চুপ করে থাকার মেয়ে নয়, ওর চুপ করে আছে মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, ও উত্তর দিচ্ছে না মানে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। আমি তো সেইটাই জিজ্ঞেস করছি, কি ঘটনা ঘটেছে, কি ব্যাপার হয়েছে। তুমি জানতে না আজকে আকাশ রে বাড়িতে আসবে, তুমি জানতে না যে তোমার বাড়ির লোকেরা চিন্তা করবে, তাও তুমি ফোন বন্ধ করে রেখেছিলে কেন, আর উত্তর দিচ্ছ না কেন, কোথায় গিয়েছিলে, আর তোমার এই অবস্থা হলো কি করে, উত্তর দাও। মেজদা মেজদা প্লিজ প্লিজ মেজদা প্লিজ তুমি এভাবে বলো না, আমি আমি কথা বলছি ওর সঙ্গে। হ্যাঁ ছায়া ছায়া তাকা আমার দিকে দেখ। আচ্ছা কি হয়েছে একটু বল না আমাকে, তুই তো তুই তো বেরোলি বাড়ি থেকে আকাশ আর আলোকে সারপ্রাইজ দিবি বলে ফুল কিনতে গেলি সাইকেল করে, তুই তো আমাকেও সাথে করে নিয়ে গেলি না। ছায়া তো সাইকেলটা কোথায়? সাইকেলটা বারান্দায় আছে। তুই কি সাইকেল থেকে পড়ে গেছিলি? আরে ছায়া কথা বলতে তোর কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ 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 তো আমি আমি সাইকেল থেকে পড়ে গেছি। আর আরে বাবা তোমরা সবাই এত উতলা হচ্ছ কেন বলো তো, আমি তো বলছি যে আমি আমি সাইকেল থেকে পড়ে গেছি, ওই পড়েই একটু কেটে গেছে একটু, আমি এখন ঠিক আছি, আমি ঠিক আছি, আমি সাইকেল থেকে পড়ে গেছি। দেখো আমাদের বাড়িতে ওরা সবাই এসেছে, আকাশদা এসেছে, লীনা এসেছে, আলো এসেছে, আর তোমরা সবাই ওদের নিয়ে ব্যস্ত না হয়ে শুধু ছায়া ছায়া করে পাগল হয়ে যাচ্ছ। ওদের যত্ন নাও, কি যে করছো না তোমরা। আকাশদা শোনো না বলছি, তুমি কিন্তু এখন ও ঘরে একদম যাবে না, কেমন, একদম যাবে না, আমি কিন্তু বলে রাখলাম। আমি আগে ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর ওখানে যেও, ঠিক আছে? আমি এখন আসছি। তারা ছায়া দেখ, আমাদের সবার চিন্তা হচ্ছে বলেই সবাই এত প্রশ্ন করছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিচ্ছিস না তুই। দীপুদা তুমি ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তো। এক্ষুনি আনছি। এদিকে আয় তুই, এদিকে আয়, তোর একটা কথাও শুনবো না আমি, বস এখানে, বস, উফ বস, চুপটি করে বস এখানে। দেখি ইস টোটাল কি অবস্থা, কিভাবে কেটে গেছে। আর দেখি
এখানটা এতটা চলে গেল কি করে? কোথায় পড়ে গেছিলি তুই? হ্যাঁ চা, চুপ করে থাকিস না বল। ছায়া পড়ে গেলে তো এইভাবে ঠোঁট কাটে না। প্লিজ তুমি সত্যিটা বলো, কি হয়েছে? ছায়া তুমি তুমি প্লিজ বলো কি হয়েছে, তোমার কি প্রবলেম হয়েছে প্লিজ বলো, মানে এভাবে চুপ করে থেকো না। ছায়াদি বলো তোমার কি হয়েছে, আমাদের সবার সামনে বলো না, আমরা সবাই আছি তো। আচ্ছা তোমার সাথে কি মানে কারোর কোনো ঝগড়া বা মারামারি এরকম কিছু হয়েছে? এই নে ফার্স্ট এড বক্স। আচ্ছা তোমাকে কেউ তাড়া করেছিল? প্লিজ ডোন্ট মাইন্ড, মানে তোমার সাথে কি কেউ কোনোভাবে কোনো অসভ্যতা আমি করার চেষ্টা করেছিল? ছায়া তুমি প্লিজ চুপ করে থাকো না, বলো বলো তোমার সাথে কোথায় ঘটনাটা ঘটেছে। দেখো তাহলে আমি আর ছোটদা ভাই ওখানে যাবো, আর যে তোমার সাথে এরকম ভাবে অসভ্যতামি করেছে আমরা কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। ছায়া না না, তোমরা এসব বলো না। ছায়া ছায়া বল না মা, বললে এসব কিছু হয়নি তো বল না মা। দিদু ভাই, ও দিদু ভাই, আর চুপ করে থাকিস না দিদু ভাই। তুই যত চুপ করে থাকবি ততই আমাদের দুশ্চিন্তা বাড়বে। দিদু ভাই আমার ছোট ভয় করছে, বল না কি হয়েছে বল না। এদিকে ঘর, এদিকে ঘর। কোথা থেকে তোমরা কি সব ভাবছো? আমি আমি বললাম তো আমি ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু না, তাহলে কি হয়েছে বলছিস না কেন? কি হয়েছে সেটা তো বলবি। আমি আকাশ দা আর আলোর জন্য ঘর সাজাবো বলে ফুল কিনতে গেছিলাম, আর সেখান থেকে আসার সময় সাইকেল থেকে পড়ে গেছি, আমার আমার হাত পা একটু কেটে গেছে, ব্যাস আর কিচ্ছু হয়নি। তাই তোমাদের আমি বারবার বলছি, প্রত্যেককে বলছি, তোমরা আমাকে নিয়ে এত ব্যস্ত হয়েও না, বাড়িতে যারা এসেছে তাদের নিয়ে ভাবো। ছায়া, ছায়া তুই, মা তুমি কি বলো তো? হ্যাঁ তুমি কি, তোমার মেয়ে জামাই ওরা এসেছে, তুমি কোথায় ওদের নিয়ে ভাববে তা না, আর এর মধ্যে যদি তোমার শরীরটা খারাপ হয়ে যায় তখন কি হবে? কে দেখবে ওদের, দেখাশোনা কে করবে, যত্ন কে করবে বলো। ছায়া, ছায়া আমার মনে হচ্ছে তুই তুই কিন্তু স্পষ্ট করে সব কথা বলছিস না, তুই কিছু একটা চেপে যাচ্ছিস, তুই সত্যিটা বলছিস না। আমি আমি সত্যি কথাই বলছি, আমি মিথ্যে বলছি না। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছিস না কেন? কেন আলোকে ওষুধ লাগাতে দিলি না? মা আমি 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 কি আমি কিচ্ছু লোকাচ্ছি না, আমি আমি কিছু লোকাচ্ছি না, আমি সব সত্যি কথাই বলছি। আর আকাশ দা আলো শোনা বলছি যে ডিনার করার পরেই কিন্তু তোমরা ঘরে আসবে, হ্যাঁ তার আগে কিন্তু কেউ ঘরে আসবে না, আমি বলে দিলাম। আর এসে দেখবে যে আমি কি সুন্দর করে ঘরটা সাজিয়েছি। আমি আসছি মা, আসছি। ছায়া, ছায়া দাঁড়া। হ্যালো, এই আলো মাসিমণি, আলো শোন না, তুই তো ছায়াকে সব থেকে ভালো চিনিস, তুই বলতো ও কিছু চেপে যাচ্ছে, কিছু লুক করছে না, আমার তো পরিষ্কার মনে হলো ও চেপে যাচ্ছে, বল না। তুমি শান্ত হও। কুকু, কুকু তুমি একটু শান্ত হও প্লিজ। কি করে শান্ত হব বলো তো, বুঝতে পারছো না, স্পষ্ট করে কিছু বললো না, কি করে শান্ত হব? মাসিমণি তুমি প্লিজ শান্ত হও, প্লিজ তুমি শান্ত হও। তুমি আগে থেকে কেন সবটা খারাপ ভাবছো? ও আমার কাছ থেকে কোনোদিন কিছু লুকোয়নি আর লুকোবেও না। তুমি তুমি শান্ত হও, এত চিন্তা করো না, আমি কথা বলছি ওর সঙ্গে, দাঁড়াও।
কিছু না কিছু গন্ডগোল তো পেকেছে বটেই। তাহলে রাতের অন্ধকারে মেয়েটা ফিরলো, চোখ মুখে ক্ষত চিহ্ন, চুল জামা কাপড় উস্কো খুস্কো এলোমেলো। কে জানে বাবা, আকাশের বাড়িটাই ঠিক কথা বললো কিনা, ছায়াকে কি রাস্তায় ধরে কেউ খারাপ কিছু। তনুশ্রী, হ্যাঁ, খুকুকে ভেতরে নিয়ে যাও। না না, আমি ভেতরে যাবো না, আমার মেয়ের কি হয়েছে না জানো, ওদের কোথাও যাবো না। খুকু, দেখো ডিনারের ব্যবস্থা করতে হবে, ওদের খেতে দিতে হবে। হ্যাঁ শোনো আকাশ, দেখো তুমি কিছু মনে করো না, শোনো না, তুমি বাবা নীলিনা তোমরা একটু বিশ্রাম নাও, ডিনার রেডি হয়ে গেলে তোমাদের ডেকে দেবো, কালকে তো আবার পুজো, অনেক সকাল সকাল উঠতে হবে। ছায়াটা এমন করে না, ছেলে মানুষই থেকে গেল। আসলে কি জানো, ওই আলো তো ভীষণ বুদ্ধিমতি, ছোটবেলা থেকেই ম্যাচিও, তুমি ছায়াকে আগলে আগলে রাখছো। দেখো আলো তোমাদের গোটা পরিবারকে এরকমই আগলে আগলে রাখবে, তুমি দেখে নি। কুকু চলো আমরা ভেতরে যাই, তোমরা একটু বিশ্রাম। কি বুঝলি? আরে বাবা, সবই যদি বুঝতে পারতাম তাহলে কি আর আলো আর ছায়ের কাছে এইভাবে বোকা হয়ে যেতাম? ওদেরকে বোঝা এত সহজ নয়, ওই দুই বোন মিলে আবার কি নতুন ফন্দি আটছে কে জানে। ভাইয়া শোন না, তুই বরং সেখানে দাঁড়িয়ে ভাবতে থাক, আমার খুব খিদে পেয়ে যাচ্ছে, আমি আর বাবান্দা ভেতরে যাচ্ছি, তুই এলে আয়, ঠিক আছে? আমি যাচ্ছি বাবান্দা, চল না চল না। তুই আমার সঙ্গে চল। এক্স্যাক্টলি ব্যাপারটা কি? আসলে এই তো আমি আমি সব ধুয়ে ফেলেছি, আমার আসলে সাইকেল থেকে পড়ে গেছিলাম না, ওই জন্য খুব ব্যথা লেগেছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এখন এখন দেখ কি কি দেখছিস অমন করে, তোর কি মনে হচ্ছে আমি তোকে মিথ্যে কথা বলছি? আমি তোকে মিথ্যে কথা বলছি, আমার মিথ্যে কথা বলে কি হবে, কি লাভ? তোর না যত রাজ্যে সব অদ্ভুত ভাবনা। আমাকে একবারও বলেছি আমি কি ভাবছি, তাহলে তুই নিজে থেকে কি করে ভেবে নিলি? দেখালো আমার কিন্তু এখন অনেক কাজ আছে। হ্যাঁ তুই আর আমাকে অযথা বিরক্ত করিস না, এনে ধর, এটা ধর, আমি যে তুই কি লুকোচ্ছিস আমার কাছ থেকে? হ্যাঁ চুপ করে থাকিস না ছায়া, বল, তুই তো আমার কাছ থেকে কোনোদিন কিচ্ছু লুকোসনি, তাহলে আজ কেন লুকোচ্ছিস? আজ আমি এত বড় হয়ে গেলাম। ছায়া বল কি হয়েছে, তোকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে, বল কি হয়েছে? না আলো, আমার কিচ্ছু হয়নি। তুই কারোর সঙ্গে ঝগড়া করে এসেছিস, হাতাহাতি করে এসেছিস, তাই না? আমি আমি ঠিক বলছি তো? হ্যাঁ করেছি, করেছি, আমি ঝগড়া করেছি, হাতাহাতি করেছি, মারপিট করেছি। তাতে তোর কি, তোর কি? হ্যাঁ তুই সব ব্যাপারে কেন এত বেশি কথা বলিস, কেন বলিস আমাকে বল? আর এই যে
তুই আমাকে কথা শোনাচ্ছিস যে একা একা আমি নিজের কোনো প্রবলেম সলভ করতে পারি না। আমি পারি না, আমি পারি না নিজের কোনো প্রবলেম একা সলভ করতে। আর সেটা কার জন্য জানিস? সেটার পেছনে কারণ কি জানিস? তুই, তুই আলো, তুই। আমি? হ্যাঁ তুই, 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 তুই। তুই ছোটবেলা থেকে কখনো আমাকে আমার প্রবলেম হ্যান্ডেল করতে দিসনি। তুই কখনো আমার নিজের সমস্যা একা হাতে আমাকে সামলাতে দিসনি। তুই আলো, তুই। ছায়া, 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 ছায়া। ছোটবেলা থেকে শুধু ছায়া ছায়াই করে গেছিস। ছোটবেলা থেকে শুধু শুনে আসছি ছায়াকে আলো আগলে রাখে। আলোর উপর নির্ভর করে। আরে বাবা, আমাকে আমার জীবনটাকে কখনো কিচ্ছু করতেই দিসনি তোরা, কখনো আমার নিজের সমস্যা নিজেকে সমাধানই করতে দিসনি। আমি কি করে শিখবো বল, বল না, আমি কি করে শিখবো? এসব তুই তুই কি বলছিস? আমি ঠিক বলছি, আমি একদম ঠিক বলছি। আমি আমি পড়াশোনা খারাপ ছিলাম, ছিলাম তো ছিলাম, তাতে কি হয়েছে? আমি বলেছিলাম, আমি তোকে কখনো বলেছিলাম আমার অঙ্ক করে দে। তুই নিজে, তুই নিজে এসে সব সময় আমার অঙ্ক করে দিতিস, সব কাজ করে দিতিস। তোরা তো আমাকে কিচ্ছু করতে দিতিস না। আমাকে একটা, আমাকে একটা, আমাকে একটা গুড ফর নাথিং বানিয়ে রেখে দিয়েছিলিস। আর এমন কি আমার আমার নামটা, আমার নামটাও এখন তোর। সব সব ডিগ্রি মেডেল এগুলো আমায় কেন এনে দিয়েছিস? কেন এনে দিয়েছিস আলো? কেন এনে দিয়েছিস আমাকে বল, বল না আলো, কেন এনে দিয়েছিস বল না। ছায়া মেশো